আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা একটা কমন কোয়েশ্চেন আনসার দেবো, সেটা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে আমাদের কয়টা লাগানো উচিত। সো আমাদের তো মোটামুটি 100টা এমসিকিউ থাকে। সো অনেকেই বলে যে ভাইয়া আমি কি এমন করব যে আসলে আমি যেসব জিনিস পারি এর বাইরে দাগাবো না, কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং আছে। আবার অনেকে বলে ভাই আমি নেগেটিভ মার্কিং আছে যদিও তাও কি আমার 100টা দাগানো উচিত কিনা। সো এই কোয়েশ্চেনটার আনসার আজকে দিব আমি। সো আমি হচ্ছে মাহবুব রহমান জিপ্রান, পড়াশোনা করছি বুয়েটে। এর পাশাপাশি আমি হচ্ছে 2021 সেশনে হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে 598তম হই, এবং হচ্ছে আমার মেডিকেল ছিল হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। সো আর কথা না বাড়ে হচ্ছে আমরা চলো কোশ্চেন আনসার দিই, সেটা হচ্ছে আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে আমাদের কয়টা দাগানো উচিত। সো আমি তোমাকে বলবো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার মোটামুটি 100টা আনসার করে দেওয়া উচিত। সো কেন এই ব্যাপারটা আজকে ভিডিওতে আলোচনা করবো। সো ধরো হচ্ছে কেউ ধরো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে মোটামুটি ভালো রকমের প্রিপারেশন নিছে, ঠিক আছে। সো আমি ধরে নিচ্ছি সে 70টা মোটামুটি পারে, 70টা একবারে শিওরলি পারে। সো আমি দুই ক্যাটাগরিতে ভাগ করি। সো যারা আমার ভিডিও দেখছো তারা এক, আর যারা ভিডিওটা দেখতেছো না তারা এক ভাগ। সো ধরলাম যে আসলে যারা ভিডিওটা দেখতেছে না তারা হচ্ছে ওই 70টাই পারে, ধরো হচ্ছে তারা আনসারগুলো হচ্ছে 70টা, ঠিক আছে। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারাও পারো 70টা, তোরা একবারে শিওরলি পারো। সো এগুলো হচ্ছে আমাদের কী বলো তো শিওর, এগুলো মোটামুটি আমরা শিওর 70টা। এখন যারা হচ্ছে মোটামুটি ভয় পাচ্ছে যে আসলে নেগেটিভ মার্কিংয়ের কারণে আমার তো অনেক নাম্বার চলে যেতে পারে, সো তারা এই 70 মার্ক আনসার করার পরে আর আনসার করলো না, ঠিক আছে। তো আলটিমেটলি তারা এখানে আনসার করলো না, তাহলে আলটিমেটলি তাদের মোট মার্ক কত হইলো? মোট মার্ক হইলো হচ্ছে তাদের 70। তাহলে হচ্ছে টোটাল হলো কি 70। আচ্ছা, আর যারা আমার ভিডিও দেখতেছো তারা তো আমরা জানোই, সেটা হচ্ছে আমার হচ্ছে 70% শিওর, ঠিক আছে। বাট আমরা কী করবো, আমরা যেগুলো শিওর না সেগুলো একটু দাগানো ট্রাই করবো। সেটা হচ্ছে আমাদের বাকি থাকে কয়টা? বাকি থাকে হচ্ছে 30টা। অ্যান্ড 30টার মধ্যে এমন হইতে পারে না যে এমন হবেই, যেহেতু তুমি 20টা আনসার করছো, 70টা আনসার করছো শিওরলি, তার মানে তোমার প্রিপারেশন মোটামুটি ভালো। সো ওই বাকি 30টার মধ্যে 20টা মিনিমাম এমন থাকবে যেগুলো আসলে তুমি মোটামুটি দেখছো কখনো, একটু হলেও কমন পড়ছে, একটু হলেও কমন পড়ছে। ব্যাপারটা কেমন যে এমন হইতে পারে যে তুমি হয়তো বা একটা অপশন এলিমিনেট করতে পারতেছো, 4টা অপশনের মধ্যে একটা অপশন এলিমিনেট করতে পারতেছো, দেখে বুঝতে পারতেছো এই অপশনটা হবে না। ইভেন তুমি এমনও হইতে পারো অনেকগুলো ইয়াতে তুমি হচ্ছে দুইটা অপশন হচ্ছে এলিমিনেট করতে পারতেছো, আর বাকি দুইটার মধ্যে তুমি কনফিউশন যে কোনটা দেখাবা। সো এরকম কোয়েশ্চেন থাকতে পারে তোমার কয়টা? 20টা। এরকম কোয়েশ্চেন থাকতে পারে, ধরো হচ্ছে তুমি এখানে লিখি, এরকম কোয়েশ্চেন থাকতে পারে হচ্ছে 20টা। কোশ্চেন করা থাকতে পারে কটা? 20টা। এখন তুমি এই 20টা তুমি কী করবা? আন্দাজে বলতে আমি চোখ বন্ধ করে দেখাতে বলছি না, এই 20টার মধ্যে তুমি ওই যে অপশন এলিমিনেট করে কিংবা একটু ভেবে চিন্তে যদি করো, তাহলে এই 20টার মধ্যে তুমি কয়টা সঠিক আনসার করতে পারো? সো ধরে নিচ্ছি তুমি এখানের মধ্যে সঠিক আনসার করতে পারলা 10টা, নাকি 20টার মধ্যে 10টা কি করা যায় না? যায়। আচ্ছা, ধরে নিচ্ছি যে 10টা হলো না, তোমার হলো ধরো 8টা, 8টা তো পারা যাবে নাকি 20টার মধ্যে 8টা? আচ্ছা, ধরে নিলাম যে 8টাও হলো না, ধরো হচ্ছে তোমার হলো হচ্ছে 60টা, কয়টা হলো? কাইট হলো হচ্ছে 60টা, ঠিক আছে। আর কাইট যদি 60টা হয় তাহলে ভুল গেছে কয়টা? তাহলে ভুল গেছে তোমার হচ্ছে 13টা, নাকি? তাহলে ভুল গেছে 13টা, সঠিক হয়েছে, তারপরে আমি এখানে একটা লিখে রাখি যে ভুল গেছে হচ্ছে 13টা, আর হচ্ছে আমার সঠিক হয়েছে কয়টা? 60টা। এখন 13 যদি হয়, 13টা যদি তোমার ভুল যায়, আলটিমেটলি তোমার এখানে কত কাটা যাবে চিন্তা করো, প্রতি 4টার জন্য হচ্ছে 1 নম্বর করে কাটা যায়। তার মানে 13কে আমি কত দিয়ে ভাগ দেবো? 4 দিয়ে ভাগ দেবো, রাইট? সো 4 দিয়ে যদি ভাগ দিই আলটিমেটলি আমার আনসার হবে হচ্ছে 3.25। এটা আমাদের কীসে বলো তো? মাইনাসে। 3.25 আমাদের মাইনাসে। আর প্লাসে কত আছে? প্লাসে হচ্ছে আমাদের 60টা তো হয়েছে, নাকি আন্দাজে দেখাইছে, যেটা দেখাইছে, 7 তো জানে না। তাহলে আমাদের আনসার এখানে হবে, সঠিক আনসার হবে হচ্ছে 7। তাহলে আমাদের 7 থেকে হচ্ছে 3.25 মাইনাস যাবে, আলটিমেটলি আমাদের যোগ কত হবে? তাহলে এইখানে আমাদের যোগ হবে হচ্ছে আমাদের 7 থেকে মাইনাস 3.25 যদি যোগ করি তাহলে হবে আমাদের হচ্ছে 3.75। কোথায় আছে? প্লাসে না? তাহলে এই 3.75টা কোথায় যোগ হয়ে বলো তো? এই 70-র সাথে। তাহলে এইটা আমি কী করলাম? এই যে এখানে যোগ করে দিলাম। তাহলে আলটিমেটলি আমার আনসার কত হবে, সরি আমার আমার স্কোর কত হবে? 73.75, ঠিক আছে। আচ্ছা, তো যারা আমার ভিডিওটা দেখতেছো না কিংবা হচ্ছে যারা একটু নেগেটিভ মার্কিংয়ে ভয় পাও তারা পাই তা হচ্ছে 70, আর যারা একটু সাহস করে দাগাইছো তারা পাওয়া হচ্ছে 73.75, ঠিক আছে। তার মানে হচ্ছে কার চান্স পাওয়ার রেট বেশি? অবশ্যই হচ্ছে এই 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 ব্যক্তিটার। এখন ব্যাপারটা হচ্ছে যে শিওর হয়ে 70 দাগাইছে সে কিন্তু 70 পাবে না। কেন পাবে না? কারণ দেখবে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা বা যে কোনো ভর্তি পরীক্ষার কথা চিন্তা করো না কেন, কোচিং পরীক্ষায় কিন্তু সবাই মোটামুটি অনেক ভালো নাম্বার পায়, ইভেন 100-তে 100 পায়, ঠিক না? কিন্তু মেইন পরীক্ষায়, মেইন মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু 90-র উপরে খুব একটা পায় না, 90-র উপরে হায়েস্ট 1-2 জন পায় আর কি। এখন তার মানে হচ্ছে ব্যাপারটা আসলে কী হলো, কারণ ওইখানে অনেক বেশি প্রেশার থাকে, যেহেতু প্রেশার থাকে তুমি 70টা শিওর হয়ে দাগাইলেও ওইখানে অনেকটা ভুল যাবে। সো কাইন্ডলি তুমি পাইতে পারো এখানে হচ্ছে 65, 5টা তোমার ভুল গেলো, তোমার 5টা ভুল গেলো না মানে কাটাকাটি গিয়ে 5 তোমার চলে গেলো, থাকবে হচ্ছে 65। তো এখানে তোমার 5 চলে গেলো, এখানে 5 চলে গেলে কত হবে? 68.75।
তাহলে এখানে হচ্ছে তোমার 68.75 আর এখানে হচ্ছে তোমার 65। এখন ধরো তোমার কাটমার্ক তো আমরা জানি না মোটামুটি, আমি যতটুকু মনে আছে আমাদের 20-21 সেশনে আমাদের কাটমার্কস ছিল হচ্ছে, আমাদের কাটমার্কস ছিল হচ্ছে 68। আচ্ছা এখন কাটমার্কস যদি 68 হয়, তুমি আমাকে বলো সে পাইছে যে হচ্ছে ভয়ে ভয়ে দাগাইছে শিউর যেগুলো আছে ওইগুলো দাগে চলে গেছে সে পাইছে 65, সে টিকলো না। আর আমি বা হচ্ছে যারা ভিডিওটা দেখতেছো তারা হচ্ছে একটু একটু চিন্তা করে একটু রিস্ক নিয়ে সেটা হচ্ছে দাগাইছো, সেটা হচ্ছে 68.75 পাইছো, ঠিক আছে। তার মানে তুমি যে কোনো একটা কাটমার্ক যেহেতু 68, তার মানে তুমি যে কোনো একটা মেডিকেল কিন্তু হয়ে গেছে তোমার অলরেডি। তার মানে আসলে কোন জিনিসটা ভালো সেটা হচ্ছে আমাদের একটু আন্দাজ করে একটু দাগানো ভালো। আচ্ছা এখন ব্যাপারটা এমন হইতে পারে যে আসলে তোমার হচ্ছে 60টাও না হইতে পারে। এখন এমন কোনো ব্যক্তি আছে যে আসলে 20টার মধ্যে 60টা হবে না, এমন কি হয়? এমন তো হয় না সাধারণত। আচ্ছা সেটার জন্য আমরা একটু ব্যাপারটা দেখি। ওকে তাহলে হচ্ছে এবার আমরা ব্যাপারটা দেখি যে আসলে আমাদের যদি ধরো 70টা তুমি শিউর দাগাইছো, 70টা শিউর দাগাইছো, বাকি থাকবে কত আমাদের? বাকি 30টা। 30টার মধ্যে 20টার মধ্যে তুমি বলতে পারতেছো যে 20টা তুমি দাগাইতে পারবা। এখন 20টার মধ্যে চিন্তা করো এই যে বাকি 20টার মধ্যে তুমি কয়টা সঠিক দাগাইছো? এর আগে আমরা দেখছিলাম 60টা, এর আগে আমরা দেখছিলাম কয়টা? 60টা সঠিক হইতে পারে। এখন তুমি যদি বলো যে ভাই আমার 60টাও হবে না, তাহলে কয়টা হবে? 5টা নাকি? তাহলে হবে 5টা। তুমি যদি বলো ভাই 5টা হবে না, 4টা হবে। ওকে 4টা, 4টা হলে ভুল গেছে কয়টা? 16টা। তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে কত মাইনাস যাচ্ছে? 4 না? তাহলে এখানে মাইনাস যাবে হচ্ছে 4, আর এখানে 4টা যেহেতু হয়েছে তার মানে আলটিমেটলি হচ্ছে 4 এখানে পাচ্ছ। আলটিমেটলি তোমার কোনো লাভও নাই লসও নাই, ঠিক আছে। তার মানে তুমি বুঝতে পারতেছো তুমি 70টা শিউরলি দাগাইছো। এরপরে শিউরলি দাগানোর পরে তুমি জাস্ট 20টার মধ্যে 4টা কাইট করতে হবে। এমন কারো কি ভাগ্য হইতে পারে যে আসলে 70টা সে শিউর জানে আর 20টা আন্দাজে দাগাইছে? 20টা আন্দাজে মানে চোখ বন্ধ করে না, 20টা হচ্ছে জাস্ট অপশন এলিমিনেট করে, কিংবা হইতে পারে হচ্ছে সে হচ্ছে একটু মাথায় ঘাটে বা কিংবা হচ্ছে হঠাৎ করে তার সাবকনশিয়াস মাইন্ড অনেক জেনে গিয়ে উঠছে, সে আসলে আনসারটা বুঝে ফেলছে কোনটা হবে। সো এই করার কারণে সে হচ্ছে 20টার মধ্যে কি 4টা পাবে না? অবশ্যই 4টা পাবে। অ্যান্ড এই 4টা থেকে তুমি যত উপরে দিকে যাবা, 4টা থেকে যত হইতে থাকবে তোমার কিন্তু হচ্ছে প্লাস বাড়তে থাকবে, মাইনাস কিন্তু হবে না, প্লাস বাড়তে থাকবে, ঠিক আছে। সো আমার মনে হয় না এত খারাপ ভাগ্য কারো আছে আর কি। সো এই জিনিসটা আসলে আমি নিজের লাইফে কীভাবে ইমপ্লিমেন্ট করছিলাম সেটা হচ্ছে আমি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দেওয়ার আগে আমি হচ্ছে তুমি বুঝতে পারতেছো যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম, এই জন্য আমি মেডিকেলের আসলে খুব প্রিপারেশান নেই। সো মেডিকেলের যেহেতু প্রিপারেশান নেই এই জন্য আমি এসব নিয়ে ঘাটাঘাটি করতাম যে আসলে আমার কয়টা দাগানো উচিত কিংবা কীভাবে পরীক্ষা দেওয়া উচিত, যেহেতু আমি পরীক্ষা সম্পর্কে খুব একটা জানতাম না। সো আমি আগে থেকেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে ডিসাইড করে রাখছিলাম যে আসলে আমি কয়টা দাগাবো কিংবা কয়টা দাগানোর ফলে হচ্ছে আমার আসলে কয়টা হইতে পারে আর কি। সো আমি এরকমভাবে ডিসাইড করে গেছিলাম যে আসলে আমি হচ্ছে অলওয়েজ আমি যে পরীক্ষা দিয়ে বুঝতে পারতেছিলাম যে আমি মোটামুটি 60টা হচ্ছে শিউরলি দাগাইতে পারি। কয়টা? 60 হচ্ছে শিউর, এই 60টা দাগাবো, শিউরলি দাগাবো। ওকে সো শিউরলি দাগাইলাম। এরপর হচ্ছে বাকি আমি ভাগ করে নিছি 40টাকে 20টা ভাগে ভাগ করছি। এই 20টা প্রথম 20টা আচ্ছা সো এরপর হচ্ছে এরপর আমি 20টা ভাগ করে নিছি, যেই 20টা হচ্ছে আমি আন্দাজ করে দাগাবো যে 20টা কী করবো আমি একবারে মোটামুটি শিওর। তার মানে হচ্ছে আমি এখান থেকে বলতে পারি যে এই 20টা দাগাবো হচ্ছে আমি কি মোটামুটি শিওর, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি 2-স্টার দিয়ে দিতে পারি, 2টা টিক দিতে পারি, তাহলে এখানে 20টাকে দাগাইতে পারি ধরো হচ্ছে 1টা টিক, মানে এটা মোটামুটি শিওর এই যে অপশান এলিমিনেট করে। আর বাকি যে 20টা আছে বাকি 20টা পুরো একবারে কাইন্ড অফ চোখ বন্ধ করে ও বাকি 20টার মধ্যে আমি 1টাও পারি না। সো আমি এইটা ডিসাইড করে গেছিলাম বাকি 20টার মধ্যে কি 1টাও পারি না, ঠিক আছে। বাকি 20টা তাও আমি দাগায় চলে আসবো, কারণ আমি জানি আমি দেখছিলাম যে আসলে আমার 20টার মধ্যে 4টা হয় কি না। আমি চোখ বন্ধ করে দাগাইলেও মোটামুটি 20টার মধ্যে 4টা হয়ে যায় আর কি। সো এইটা আমার একটা স্ট্র্যাটেজি ছিল। সো এই স্ট্র্যাটেজিতে আমি পরীক্ষার হলে গিয়ে যখন অ্যাপ্লাই করতে গেছি তখন আমি ব্যাপারটা একটু অন্যরকম দেখছি। সেটা হচ্ছে কেমন ছিল, সেটা হচ্ছে আমি যখন দাগাইতে গেছিলাম তখন হচ্ছে আমি দেখছিলাম যে আমি 60টা না, আমি মোটামুটি 70টাই পারছিলাম। তার মানে 70টা যখন পারলাম, 70টা যার মধ্যে পারছি তার মানে 70টার মধ্যে 70টা শিওর। সো এর মধ্যেও কিন্তু আমার কিছু কিছু ভুল যাবে, অবশ্যই ভুল যাবে। এরপর আমি দেখছি বাকি 20টার মধ্যে আমি আন্দাজে চোখ বন্ধ করে না, মানে আন্দাজ করে হচ্ছে আমি 20টা দাগাইতে পারলাম। তাহলে এই 20টা দাগাইছি, এরপর বাকি থাকবে কয়টা? এটা এখানে 20টা দাগাইছি, তাহলে মোটামুটি 90টা হয়ে গেলো, আর 10টা আছে। 10টার মধ্যে আমি কি 10টা দাগাবো কি দাগাবো না? আমি তো শিওর ডিসাইড করে গেছিলাম যে আমি 10টা দাগাবো।
বাট ব্যাপারটা হয়েছে এমন যে আসলে আমি যখন 10টা দাগাইলাম মোটামুটি 98টা দাগাই ফেলছি, 10টার মধ্যে 9টা দাগাই ফেলছি, 9টা যখন দাগাই 8টা দাগাই ফেলছি, 8টা দাগানোর পরে হচ্ছে আমি যখন দেখতেছিলাম যে আমাদের ঘড়িতে 5 বা 2-3 মিনিট বাকি আছে, তখন হচ্ছে আমাদের যে সামনে যে সারটা ছিল তারা আমাকে বলতেছিল যে এমন যে যারা দাগানো তারা কিন্তু মোটামুটি দাগাই ফেলছো, এখন যারা দাগাবা তারা সব ভুল দাগাবা, উনি একটু কনফিউজ করে দিছিল আর কি। এর জন্য আর আমি ভুলে আর ওই দুইটা দাগাই নেই আর কি, মানে ভয় আর কি দাগাই নেই। তো আমি দাগাইছি মোটামুটি হচ্ছে বাকি হলো 8টা, তার মানে মোট দাগাইছি হচ্ছে আমি 98টা, মোট দাগাইছি 98টা। এখন আমি জানি না, আমি হচ্ছে কোশ্চেন মানে পরীক্ষার হলে আসা পরীক্ষা থেকে আসার পরে আমি কোনোটাই কিছু কোনো কিছু মিলাই নেই, যেহেতু মিলাই নেই আমি জানি না আসলে আমি 70টার মধ্যে কয়টা পাইছি, 20টার মধ্যে কয়টা পাইছি। বাট আমি জানি যে আমি 70টা থেকে বেশি পাইছি, 70-এর থেকে বেশি পাইছি। কত পাইছি আমি? আমি পাইছি হচ্ছে, আমি পাইলাম হচ্ছে হচ্ছে 78 বরাবর 78.00। তার মানে আমি যদি 70 দাগে যদি চলে আসতাম তাহলে কিন্তু আমার 78 হইতো না, ঠিক আছে? ইভেন আমার মনে হয় যে 70+20 90টা দাগানোর পরেও আমার কিন্তু 78 হইতো না, আমার যেটা মনে হয়। এরপরে বাকি যে 8টা দাগাইছে ওটার মধ্যে কয়েকটা তো হওয়া উচিত নাকি? সো কয়েকটা হয়েছে, এটা কারণে আমার মোটামুটি 78 আসছে। আর এখান থেকে আমার পজিশান আসছে কত? আমার পজিশান আসছে হচ্ছে 598তম। অ্যান্ড এখানে আমার মেডিকেল ছিল হচ্ছে এই যেটা বললাম সেটা হচ্ছে আমাদের শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের 3 নম্বর মেডিকেল কলেজ, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমি মোটামুটি আসলে মেডিকেলটা হচ্ছে ক্র্যাক করতে পারছিলাম আর কি। সো এটাই, দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।